দেখো আমরা চলে এসেছি একদিনিয়ায়, প্রচুর ভিড় কিন্তু মানুষের ভিতরে লোকারণ্য। দিনের বেলাতেও যে এত ভিড় হয় এখানে না এলে বিশ্বাস করতে পারবে না। চলুন তাহলে এবার মন্দিরের ভেতরটা দেখে আসি। এটাই ষষ্ঠী সকালে শুরু হয়ে গেছে। সাবেক আদলের ঠাকুর সাউথের মন্দিরের আদলে করা পুরোটা পুরো একটা বিশাল ঝাড়বাতি আছে। সাউথের মন্দিরের আদলে সোনার গয়না পড়েছে জানি চলে এবার বাইরের দিকে মারাত্মক ভিড় এখানে। এখন বাজে হচ্ছে দুটো খুবই এবার আপনাদের পুরো প্যান্ডেলটা দেখাই। এটা হচ্ছে পুরো প্যান্ডেলটা দেখাও, সাউথের মন্দিরের আপনি চারিদিকে লোকে লোকারণ্য। এবার আমরা সামনের দিকে এগিয়ে আচ্ছা আমরা এখন চলেছি সিংহী পার্কের রাস্তায়। রাস্তা দেখে বুঝতে পারছি যে ষষ্ঠী দুপুরে এত ভিড় হতে পারে। চলুন এবার গিয়ে ঠাকুরটা দেখে নিই। চলে এসছি সামনের থিমটা দেখতেই পাচ্ছেন। এবারের থিম হচ্ছে বই। আপনি যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু করা রেল নয়, প্যান্ডেলের অংশ। তার সঙ্গে সামনের শেডটা হচ্ছে বইয়ের। দেখো বাবা বই দিয়ে কি করেছেন, করবে এত বড় বই, করবে এত বড় বই করবে নিয়ে যাবো বাড়ি।
আমরা যে ছোটবেলায় করতাম মনকে ফোন করে রয়েছে এখানে চলে যাচ্ছি ওদিক দিয়ে কি আছে গড়িয়া হিন্দুস্তান ক্লাবে থেকে যাচ্ছে এখন এবার 60 বছর উঠতে হচ্ছে ঘুরে ঘুরে একই জায়গায় আছে এগুলো সব হচ্ছে লাইটিং রাতে এগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে যেহেতু আমরা দিনের বেলা এসেছি ভিড় এড়ানোর জন্য কিন্তু দিনের বেলাতেই এতটা ভিড় তা আপনারা বুঝতে পারছেন রাত্রে এলে অবস্থাটা কি দাঁড়াবে খুব আনন্দ আছে এত ভালো করে ডাকলাম যাই আয় আয় প্যান্ডেলের ভিতরে উপরে সবগুলো পাশে দড়ি সেগুলোতে রাখা হয়েছে তাকে সুন্দর করে সাজানো হয়েছে এখানে এটাই কিন্তু হাতে একে করা হাতে একে সুন্দর করে মন্ডপে মন্ডপে তো অসুবিধা তৈরি করেছে তেলের টিন কেটে কিন্তু পুরো জিনিসটাকে দাঁড় করানো হয়েছে I'm not going to do that.